করোনা আবহে টানা দু বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনা চালাতে অনলাইনই একমাত্র ভরসা ছিল। চার দেওয়ালের বদ্ধ জীবনে খুদেদের মুখে হাসি ফোটাতে মোবাইলই ক্রমশ বন্ধু হয়ে ওঠে তাদের। সারাক্ষণ মোবাইল ব্যবহার করতে করতে তাতে আসক্ত হয়ে পড়ে তারা। করোনার চোখ রাঙানি কমতেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পড়ুয়াদের মোবাইল থেকে বইমুখী করতে ইতিমধ্যেই নানান পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা দপ্তর। পাশাপাশি স্কুলগুলিও নিজেদের মতো করে ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। শিয়ালদহের টাকি বয় স্কুলে পড়ুয়াদের মোবাইলের প্রতি আসক্ত কমাতে ক্যারম প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমবার এমন কোনো প্রতিযোগিতার আয়োজন স্কুলে, যাতে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই অংশগ্রহণ করেন। আমাদের বাচ্চাদের মধ্যে যে ট্যালেন্টটা আছে, যে আমরা ওদের ক্যারাম কম্পিটিশন, চেস, লুডো এইসব নানান রকমের আমরা ভেবেছি, তো এই জন্য আমরা স্টার্ট করেছি ক্যারাম দিয়ে। এখানে পার্টনারশিপ এবং এই কনসেন্ট্রেশন, লিডারশিপ কোয়ালিটি, এই জিনিসগুলো কিন্তু ওদের উঠে আসবে। তার সাথে সাথে এই যে ওরা ইনভলভ হচ্ছে অন্য জিনিসে, স্কুলে আসার একটা প্রবণতা, কম্পিটিশনে যাবো, পড়াশোনা ক্লাস হচ্ছে তার মধ্যেও কম্পিটিশনও হচ্ছে, মোবাইল থেকে তারা অনেকটা সরে আসছে। ওরা মোবাইলে ক্যারাম খেলে, সেই ক্যারামের থেকে হাতে নাতে ক্যারাম খেলুক, হ্যান্ডস অনে অ্যাক্টিভিটিতে তারা যাতে চলে যেতে পারে, সেই কারণেই আমরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। প্রথমবার স্কুলে ক্যারম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি পড়ুয়ারা। মোবাইল ফোনে ক্যারম খেলার থেকে বাস্তবে বন্ধুদের সঙ্গে এই খেলায় অংশগ্রহণ করার আনন্দ যে একেবারেই আলাদা, তা মানছে পড়ুয়ারা। এটা ভালো, রিয়েলটা ভালো লাগছে। কেন রিয়েলটা কেন ভালো লাগছে? এখানে সব বন্ধুদের সঙ্গে খেলছি, এখানে সব বন্ধুদের পাচ্ছি, মোবাইলে একা একা খেলতে হয়, মোবাইলে খেলাটা ভালো না, এখানে খেলছি ভালো বন্ধুদের সঙ্গে। আর এই যে স্কুলে কম্পিটিশন হচ্ছে, এটাতে কতটা এনজয় করছো? প্রচুর এনজয় হয়েছে এটা, এই যে ক্যারাম প্রতিযোগিতায় সবাই যে খেলেছে ভালোই খেলেছে, আমরাও খেলেছি, সবাই প্রতিযোগিতায় নাম দিয়েছে, সব ভালোই খেলেছে। ভালোই লাগলো, কারণ হচ্ছে এটা তো আগে কোনো দিনও হয়নি, নতুন একটা অভিজ্ঞতা হলো স্কুলে ক্যারাম বোর্ড। এটা যদি আরও হয় ভালো, বাচ্চারাও খেলবে, আমাদের তো হয়ে গেল, বাচ্চারাও খেলবে। বহুদিন পর পড়ুয়াদের সঙ্গে ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষক শিক্ষিকারা। এই খেলা তাদের যেন পৌঁছে দিয়েছে শৈশবে। আসলে পড়ার ফাঁকে এই ধরনের খেলাধুলো দরকার, যেটা আমরা খুব অনুভব করছি, উপলব্ধি করছি, সঙ্গে আমরাও খেলছি, মানে দারুণ লাগছে, দারুণ একটা অনুভূতি হচ্ছে। আর বাচ্চারাও সেইভাবে পার্টিসিপেট করেছে, ওরা এনজয় করেছে, আমাদের টিচার স্টাফদের খেলা রয়েছে, দারুণ ভালো লাগছে, আমরা খুব ভালো লাগছে। আমাদের প্রাক্তনীদের মানে উদ্যোগে আমরা এটা করেছি, যাতে ওরা মোবাইল ছেড়ে ইনডোর গেমে যেগুলো আছে সেইগুলোতে একটু মন দিতে পারে, সেই জন্যই আমাদের এই অভিনব উদ্যোগটা নেওয়া হয়েছে। মোবাইল ছেড়ে একটু অন্য ধরনের স্বাদ পায় তারা, মানে এই সমস্ত খেলার মাধ্যমে যাতে মোবাইল থেকে একটু দূরে থাকতে পারে, সেরকম একটা চেষ্টা আমরা করেছি। প্রাক্তনীদের সহায়তায় এই ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়, বিজয়ীদের দেওয়া হয় পুরস্কারও। পড়ুয়া থেকে শিক্ষক, প্রত্যেকের মানসিক চাপ কমাতে ও মনোবল বাড়াতে এই প্রতিযোগিতা, এমনটাই মত স্কুল কর্তৃপক্ষের। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।